আরজিকর দুর্নীতি তদন্ত নিজাম প্যালেসের সঞ্জয় বশিষ্ঠ ফের সিবিআইতে হাজিরায় প্রাক্তন সুপার। সিবিআই এর নজরে এরপর সঞ্জয় বশিষ্ঠের ঘনিষ্ঠরাও রয়েছে। সিবিআই জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে শুরু করে দিয়েছে, কারণ আরজিকরে একদিকে যেমন চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা তদন্ত চলছে, তার পাশাপাশি আরজিকরে যে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে, যে একাধিক বিষয়ে অস্বচ্ছতা রয়েছে, সে বিষয়ে কিন্তু সিবিআই তদন্ত করছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, পিয়ালির সঙ্গে কথা বলবো। পিয়ালি, আবারও একবার নিজাম প্যালেসে সঞ্জয় বশিষ্ঠ হাজিরা দিলেন তিনি, কোন কোন বিষয়ে মূলত সিবিআই পরিষ্কার হতে চাইছেন তাকে জিজ্ঞাসাবাদ করে কি জানতে পারছো? দেখো, তুমি জানো যে দুর্নীতি মামলা তদন্ত করছে সিবিআই, সেখানে একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেরকম যেরকম হাসপাতালের দেহ পাচার, তার সঙ্গে সঙ্গে টেন্ডার নিয়ে দুর্নীতি, কোভিড এর সময় সামগ্রী নিয়ে দুর্নীতি, এইরকম বিভিন্ন দুর্নীতি, পার্কিং নিয়ে দুর্নীতি, এরকম প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং কলকাতা পুলিশের কাছে যে অভিযোগটা দায়ের হয়েছিল, যেটা স্বাস্থ্য দপ্তরের সচিব অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতে সিবিআই মামলা রুজু করেছিল হাইকোর্টের নির্দেশে। কিন্তু তার পাশাপাশি যেহেতু আখতার আলী, যিনি আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার, তিনি যে অভিযোগটা এনেছিলেন সেই অভিযোগপত্রে একাধিক দুর্নীতির সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ উল্লেখ ছিল, তার মধ্যে আখতার আলীর অভিযোগে দেবাশিস সোম, তার সঙ্গে সঞ্জয় বশিষ্ঠ এবং এই সন্দীপ ঘোষের নাম উল্লেখ ছিল। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠছে, তুমি জানো যে এর আগে সন্দীপ ঘোষের বাড়িতে একদিনে দুটো বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, তার আগে তাকে দু দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। বিভিন্ন ক্ষেত্রে এই যে টেন্ডারগুলো দেওয়া হতো, সেই সময় তিনি এমএসপি ছিলেন এবং টেন্ডারের যে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে সেটাকে বাইপাস করার অভিযোগ রয়েছে। তার পাশাপাশি হাসপাতালের যে যেগুলো আন আইডেন্টিফাইড যে সমস্ত ডেড বডি, সেগুলো পাচারের অভিযোগ উঠছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সিবিআই তদন্তকারী অফিসাররা আবারও তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছেন এবং দুপুর 1:30 নাগাদ তিনি নিজাম প্যালেসে আসেন এবং এখন তার জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে হাসপাতালে পার্কিং নিয়ে যে দুর্নীতির অভিযোগ, সেখানকার দুজন কর্মীকে, তাদেরকেও তলব করা হয়েছে, তাদেরও জিজ্ঞাসাবাদ চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।